হ্যালো বন্ধুরা আপনি আছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনার যদি জমি থেকে থাকে সেটা যদি আপনি বিক্রি করতে চান অথবা আপনি যদি কোনো জমি কিনতে চান তাহলে আপনারা কিভাবে চেক করবেন সেই জমির বর্তমান যে বাজার মূল্য সেটা কত অনলাইন থেকে কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন তো এটা চেক করার জন্য যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাকে জানিয়ে দেব সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন ধরুন আপনি যদি কোনো জমি কিনতে চান তাহলে আপনার যেন কোনো লস না হয় বা আপনাকে সরকারি নির্ধারিত মূল্যের থেকে যেন বেশি টাকা দিয়ে সেই জমিটা কিনতে না হয় অথবা আপনার যদি জমি থেকে থাকে সেই জমিটা যদি আপনি বিক্রি করতে চান তাহলেও যেন আপনাকে সরকারি নির্ধারিত মূল্যের থেকে কম দামেও যেন না বিক্রি করতে হয় সেই দিকটা মাথায় রেখেই কিন্তু অবশ্যই আপনার জমি কিংবা অন্যের জমিটা কেনা বা বিক্রি এই কাজটা আপনারা করতে পারবেন সেটা অবশ্যই আপনার নিজেরা ফার্স্ট চেক করে নেবেন তো এটার জন্য অনলাইনের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসে যে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে তারপরে কিন্তু নিট যে সরকারি নির্ধারিত মূল্য বাজার মূল্য আপনার জমির সেটাই কিন্তু আপনারা রেজাল্টে সার্চ করলে পেয়ে যাবেন যদি কোনো ইনফরমেশন একটা ভুল দিয়ে থাকেন বা সেই জিনিসটা না হয়ে থাকে তাহলে কিন্তু সঠিক মূল্যটা আপনারা পাবেন না সুতরাং যে স্টেপ যেভাবে দেখানো হয়েছে সেই স্টেপগুলো সেইভাবেই কিন্তু আপনারা অনুসরণ করে আপনার জমি সরকারি নির্ধারিত বাজার মূল্যটা কিন্তু আপনারা চেক করতে পারবেন তো চলুন চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে আমরা জেনে নিই সমস্ত রকম বিস্তারিত তথ্যগুলি তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই ভিডিওটা আমাদের এই চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা গুগল পেজটিকে ওপেন করে এখানে সার্চ করবেন ই রেজিস্ট্রেশন যখনই আপনারা ই রেজিস্ট্রেশন লিখবেন তখনই এখানে কিন্তু ই রেজিস্ট্রেশন রিলেটেড চলে আসবে জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন ডব্লু বি রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন একটি অফিসিয়াল ওয়েবসাইট ফার্স্ট কিন্তু শো হবে জাস্ট এই ওয়েবসাইটটাই কিন্তু আপনাকে ওপেন করতে হবে ওয়েবসাইটটা ওপেন করার পরে এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন ক্যালকুলেটর ফর এম অর আর এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন কয়েকটি এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া হয়েছে তো আমরা যেহেতু এই ভিডিওতে দেখব মার্কেট ভ্যালু আপ ল্যান্ড অর্থাৎ জমির বর্তমান বাজার মূল্য কত এটা দেখার জন্য ফার্স্ট যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন আরেকটি নতুন পেজ কিন্তু ওপেন হবে তো এখান থেকে কিছু ইনফরমেশান কিন্তু আপনাকে দিতে হবে তার স্টেপগুলো এবার আমি আপনাকে দেখিয়ে দেবো ফার্স্ট এখান থেকে আপনার যে জমিটা আছে সেই জমির যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে থানাটা হবে সেই থানাটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে মিউনিসিপ্যালিটি নাকি গ্রাম পঞ্চায়েত সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে মৌজাটা আছে সেই কিন্তু সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনার যে মৌজাতে জমিটা আছে সেই মৌজাটাই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে রোড তো আপনার কোন রোড সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনার যেটা হবে আপনি সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন এর পরবর্তী অপশন হচ্ছে প্রিমিসেস নাম্বার এটা যদি থাকে তাহলে দেবেন না হলে ছেড়েও দিতে পারেন এরপরে যেহেতু মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেছেন তার জন্য এখানে ওয়ার্ড নাম্বার চলে এসেছে তো আপনার যে ওয়ার্ড নাম্বার হবে সেই ওয়ার্ড নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন এর পরবর্তী অপশন হচ্ছে এখানে যেগুলো বাই ডিফল্ট সিলেক্ট আছে এইগুলো আপনারা সিলেক্ট করে রাখবেন এরপরে এখানে প্লট নাম্বার এল আর নাকি আর এস আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে আপনার প্লট নাম্বার যেটা হবে প্লট নাম্বার আপনার যদি সেই প্লট নাম্বারে বাটার নাম্বার থাকে তাহলে সাইটে অবলিক দিয়ে যে বাটার নাম্বার আছে সেটা এখানে লিখে দেবেন সেমভাবে এখানে এল আর আপনার যেহেতু এখানে এল আর সিলেক্ট করেছেন আর সিলেক্ট করলে এখানে আপনার আর এসের খতিয়ান নাম্বারটা কিন্তু দিতে হবে তো এখান থেকে আপনার যে খতিয়ার নাম্বারটা হবে সেই খতিয়ার নাম্বারটা ইনপুট করে তার যদি বাটা নাম্বার থাকে তাহলে এখানে বাটা নাম্বারটা আপনারা লিখে দেবেন এর পরবর্তী অপশান হচ্ছে পারপোস্ট ল্যান্ড ইউজ অর্থাৎ কি হিসাবে এই আপনার যে জমিটা যেটার আপনি দাগ বা খতিয়ার নাম্বার দিলেন সেটা কি কারণে ব্যবহার হয় তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে নেচার অফ ল্যান্ডস অর্থাৎ কি প্রকৃতির জমি সেটাও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা সেই অপশানটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখান থেকে এরিয়া অফ ল্যান্ড অর্থাৎ আপনার জমিটা কতটা সেটা কিন্তু আপনাকে এখান থেকে লিখে দিতে হবে আপনি চাইলে এ করে দিতে পারেন চাইলে ডেসিমেল দিতে পারেন বিঘাতে চাইলে বিঘাতে দিতে পারেন কাটা এছাড়াও ছটাক রয়েছে এবং স্কোয়ার ফিট আপনার ক্ষেত্রে যেটা হবে আপনার সেই ঘরটাতে কিন্তু সেই ইনফরমেশনটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে সাপোজ তিন কাটা দিলাম তিন কাটা দিলে এখানে কিন্তু অটোমেটিক্যালি টোটাল এরিয়া অফ ল্যান্ড এটা কিন্তু ডেসিম এলে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে চলে আসবে আপনার অনস্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন এর পরবর্তী যে অপশনগুলি আছে আপনার যে জমিটা আছে সেই জমিটা কি পাকা রাস্তার ধারে অবস্থিত যদি হয়ে থাকে তাহলে সেটাতে ইয়েস করবেন না হলে আপনার নোতে রেখে দেবেন এবং যদি ইয়েস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্রোচ রোড ওয়াইডটা কিন্তু আপনাকে এখান থেকে ফিটে দিতে হবে অর্থাৎ কত ফুট সেটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে এরপরের অপশান সেটা কোনো ভাড়াটিয়ার থাকে না সেই জমিতে সেটা যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন নো হলে করে দেবেন এবং এখানে যে রয়েছে সেটা হচ্ছে ইজ পারচেসার অর্থাৎ এই আপনার ওই জমিটা কিনেছেন কিনা সেটা আপনাকে এখানে ইয়েস অথবা নো করতে হবে তো যখনই আপনি ইয়েস করবেন তখন কিন্তু এটা এখানে অপশানটা দিয়ে দেবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন দেখা যদি ভাড়াটিয়া আপনার এই জমিটা কিনে না থাকেন তাহলে আপনারা এখানে নো সিলেক্ট করে রাখবেন আর যদি আপনার মির উপরে থাকে তাহলে এখানে ইয়েস সিলেক্ট করে রাখবেন এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে বর্গাদার তো আপনার এই জমিটা বর্গাদারের কিনা যদি বর্গাদার হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন আর যদি বর্গাদার এই জমিটা কিনে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস অথবা নোতে ক্লিক করবেন যখনই এখানে ইয়েস করবেন যদি বর্গাদার হয়ে থাকে তাহলে এখানে কিন্তু অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আর যদি এটা নো থাকে তাহলে কিন্তু এই অপশনটা এখানে ডিঅ্যাক্টিভ থাকবে এখানে রেড একটা মার্ক কিন্তু দেয়া হচ্ছে তো সর্বশেষ যে অপশানটি আছে সেটা হচ্ছে এই জমিটা লিটিগেটেড প্রপার্টি কিনা অর্থাৎ মামলা করা জমি কিনা যদি মামলা করা থাকে জমিতে তাহলে ইয়েস করতে হবে আর যদি মামলা করা না থাকে তাহলে আপনারা এখানে নোটাই রেখে দেবেন এরপরে এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটা আপনাকে এখানে ইনপুট করে এখানে কিন্তু ডিসপ্লে মার্কেট ভ্যালু যে অপশনটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো চলুন আমি এখানে আমার সমস্ত রকম ইনফরমেশানগুলো দিয়ে ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখনই আপনি আপনার সমস্ত রকম তথ্যগুলো দিয়ে ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করবেন তখন আপনি যেগুলো ফিল করেছেন সেগুলোই শো হবে জাস্ট আপনারা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে দেখবেন মার্কেট ভ্যালু কিন্তু এখানে দেখিয়ে দেবে অর্থাৎ আপনার দেওয়া তথ্যের উপরে সেই জমির যে মার্কেট বা সরকারি যে নির্ধারিত বাজার মূল্য সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন নিজেরাই তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা চেক করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে যে প্রসেসটা দেখানো ছিল সেটা হচ্ছে যে আপনার জমিটা কেনা বা বিক্রি করার ক্ষেত্রে আপনারা কিভাবে নিজেরাই অনলাইন থেকে আপনার জমির মার্কেট ভ্যালুটা আপনারা দেখে নেবেন তো যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ